হ্যালো ভিউয়ার্স আপনাদের সকলকে স্যাপটাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে ভিডিওটি দেখবো সেই ভিডিওটি হচ্ছে বিধানসভা নির্বাচনের সময় কীভাবে আমরা পোস্টাল ব্যালটের জন্য আমরা ফর্ম টুয়েলভ ফিল আপ করবো ফর্ম টুয়েলভটি হচ্ছে লেটার অফ ইন্টিমেশন অফ রিটার্নিং অফিসার তাই চলুন দেখিনি আমরা কীভাবে এই ফর্ম টুয়েলভকে ফিল আপ করব কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন তাই চুন এবার শুরু করা যাক এই ফর্ম টুয়েলভটি কোথায় পাবেন এই ফর্ম টুয়েলভটি আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে যে ট্রেনিংয়ের জন্য যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির সঙ্গে আপনাদেরকে এই ফর্ম টুয়েলভ দিয়ে দেওয়া হবে যদি কোনো কারণে এই ফর্ম টুয়েলভ না পান যখন আপনারা ট্রেনিংয়ে যাবেন ট্রেনিংয়ে আপনারা ফর্ম টুয়েলভটি চেয়ে নেবেন এবং সেখানেই সেটিকে ফিল আপ করে নেবেন প্রথম ট্রেনিংয়ের সময় সাধারণত এই ফর্ম টুয়েলভটি নিয়ে নেওয়া হয় যাতে তাড়াতাড়ি পোস্টাল ব্লার্ডগুলো ইস্যু করা যায় তাহলে এবার আমরা এই ফর্মটিকে ফিল আপ করি তাহলে সব থেকে প্রথমে একটু রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি অর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যদি বিধানসভা ভোট হয় সেক্ষেত্রে আমরা অ্যাসেম্বলিটে রাখবো পার্লামেন্টের কেটে দেবো আর যদি লোকসভা ভোট হয় তাহলে অ্যাসেম্বলিটিকে কেটে দেব পার্লামেন্টি কনস্টিটুয়েন্সি থেকে রাখবো তাহলে এখানে আর এখানে আমাদেরকে বসাতে হবে যদি অ্যাসেম্বলি বা বিধানসভা ইলেকশন হয় তাহলে বিধানসভা কেন্দ্রের নাম আর যদি লোকসভা হয় তাহলে লোকসভা কেন্দ্রের নাম আমাদের এখানে দিতে হবে তাহলে আমি এখানে কেন্দ্রের নামটি দিয়ে দিচ্ছি নম্বর সহ তাহলে আমরা এখানে দিলাম টু এইট্টি ফোর দুবরাজপুর এবং এটি হচ্ছে বিধানসভা ভোট তাহলে অ্যাসেম্বলিটিকে রাখবো এবং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটিকে কেটে দেবো তাহলে এটি কেটে দিলাম এরপরে পিন এই পিনটি আপনারা পেয়ে যাবেন আপনাদের যে ট্রেনিংয়ের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার এই পিনটি পেয়ে যাবেন তাহলে আমরা সেখান থেকে দেখে এখানে এই পিনটিকে আমরা বসিয়ে দেবো তাহলে আমরা এখানে পিন নম্বরটি বসিয়ে দিই তাহলে পিন নম্বরটি আমরা দেখে বসিয়ে দিলাম ওয়ান নাইন জিরো এরপরে

এখানে যদি লোকসভা ভোট হয় তাহলে এখানে হাউস অফ দ্য পিপুলটিকে রাখবেন এবং এখানে যে ড্যাশ আছে ড্যাশের জায়গায় পার্লামেন্টিক কনস্টিটুয়েন্সি অর্থাৎ লোকসভা কেন্দ্রের নামটি দেবেন আর যদি বিধানসভা ভোট হয় তাহলে হাউস অফ দ্য পিপুল কেটে দেবেন লেজিসলেটিভ অ্যাসেম্বলিটিকে রাখবেন অর্থাৎ বিধানসভা ভোটটিকে রাখবেন এবং তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন এবং এখানে পার্লামেন্টি যেটি কথাটি আছে সেটি কেটে দেবেন অর্থাৎ আপনি কোন বিধানসভার অন্তর্গত সেটি এখানে লিখবেন তাহলে এটি বিধানসভা ভোটের জন্য আমি ফিল আপ করছি তাহলে এখানে আমি আমার যে বিধানসভা ক্ষেত্র অর্থাৎ আমার নামটি ভোটার লিস্টে যে বিধানসভা ক্ষেত্রে আছে সেই বিধানসভা ক্ষেত্রের নামটি আমরা এখানে দেব তাহলে এখানে বিধানসভা ক্ষেত্রের নামটি দিয়ে দিই মনে করি সেটি টু এইট্টি ফোর দুবরাজপুর তাহলে এখানে আমরা টু এইট্টি ফোর দুবরাজপুর লিখে দিলাম আপনার নাম্বারটা লিখতেও পারেন বা নাও লিখতে পারেন এবং তার সঙ্গে আরও কয়েকটি কাজ করতে সেটি হচ্ছে যে এখানে যেহেতু বিধানসভা ভোট অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাহলে হাউস অফ দ্য পিপুলটিকে আমরা কেটে দেব তাহলে এখানে আমরা হাউস অফ দ্য পিপুলটিকে কেটে দিলাম এবং এরপর এখানে আমরা কি করব পার্লামেন্ট্রি কনস্টিটিউন্সিটিকেও কেটে দেবো যেহেতু এটি বিধানসভা ক্ষেত্র তাদের বিধানসভা ক্ষেত্রের জন্য আমরা এখানে পার্লামেন্টে রেখে দিলাম সুমত অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিটি রেখে দিলাম এরপরে যে অংশ হচ্ছে সেই অংশে শেষ যে ভোটার লিস্ট বেড়েছে সেই ভোটার লিস্টে আপনার আপডেটের সিরিয়াল নাম্বার কত আপনার ভোটার লিস্টে পার্ট নম্বর কত সেটি কোন বিধানসভার অন্তর্গত এবং সেটি কোন লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেটি এখানে দিতে হবে আপনি আপনার এপিক নাম্বার অথবা ভোটার কার্ডের যে নাম্বার আছে সেই ভোটার কার্ডের নাম্বারের মাধ্যমে এস মাধ্যমে অথবা অনলাইনে আপনি আপনার আপডেটেড সিরিয়াল নাম্বার দেখে নিতে পারেন আপনার ভোটার লিস্টের এবং সেটি কিভাবে করবেন সেটি দেখার জন্য এই ভিডিওর ডান দিকে উপর দিকে একটি লিংক পাবেন সেই লিঙ্কে ক্লিক করুন এবং সেখান থেকে আপনি দেখে নিতে পারেন কিভাবে আপনার আপনার আপডেটেড ভোটার লিস্টের সিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার জানবেন তাহলে এখানে আপনাকে সব থেকে প্রথম যে মাই নেম ইজ এন্টার আর সিয়াল নাম্বার আপনার ভোটার লিস্টে এখন যে সিরিয়াল নম্বর সেই সিয়াল নাম্বারটি এখানে দিতে হবে মনে করুন সেই সিয়াল নাম্বারটি একশো বাহান্ন আমি এখানে একশো বাহান্ন লিখে দিলাম এরপর ইন পার্ট নম্বর অর্থাৎ আপনার ভোটার লিস্টের পার্ট নম্বর কত সেই পার্ট নাম্বারটি এখানে দিতে হবে মনে করুন সেটি হচ্ছে একশো চুরানব্বই তাহলে এখানে একশো চুরানব্বই দিলেন অব দ্য ইলেকটের রোল ফর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ভোটার লিস্টটি সেটি এখানে দিতে হবে মুখুন সেটি হচ্ছে টু এইট্টি ফোর দুবরাজপুর আপনার এই নাম্বারটি দিতেও পারেন নাও দিতে পারেন শুধু নামটি দিলেও চলবে অ্যাসেম্বলি নাম অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দিলাম এবং এটি কোন লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেটিও আপনাকে এখানে উল্লেখ করতে হবে তাহলে কোন লোকসভা কেন্দ্রের অন্তর্গত এটি বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাহলে আমরা এখানে বীরভূম দিয়ে দিলাম এরপরে দ্য ব্যালট পেপার মে বি সেন্ট ফলোইং অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসে আপনার পোস্টার ব্যালটটি ডাকযোগে পৌঁছাবে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছাবে তাহলে এখানে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন যে অ্যাড্রেসে আপনি এই পোস্টার ব্যালটটি রিসিভ করবেন তাহলে এখানে দিলাম ডাক বাংলাপাড়া দুবরাজপুর ডিস্ট্রিক্ট বীরভূম পিন সাত তিন এক এক দুই তিন এরপর নিচে আপনাকে দিতে হবে প্লেস অর্থাৎ একটি জায়গা নাম যেখানে বসে আপনি এই ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নামটি আপনি দিয়ে দিলেন নরক দুবরাজপুর এবং কবে এই ফর্মটি ফিল আপ করছেন বা কবে এই অ্যাপ্লিকেশনটি করছেন সেই অ্যাপ্লিকেশনের তারিখটি এখানে দিতে হবে সেই তারিখটি এখানে দিয়ে দিলেন এরপর দিয়ে তো এয়ার অর্থাৎ আপনার নামটি এখানে সিগনেচার করে দিতে হবে তাহলে এখানে নামটি আমরা সিগনেচার করে দিলাম তাহলে এই যে ফর্ম টুয়েলভ ফর্ম টুয়েলভটি পূরণ হয়ে গেল আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফর্ম টুয়েলভকে ফিল আপ করবেন এবং আশা করি এই ভিডিও আপনাদের ভালো হবে যদি এই ভিডিও ভালো হবে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন কোনো প্রকারের কোনো সাজেশান বা কোনো প্রকারের কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এটাও জানাবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী ভিডিওতে